বিদ্যাপতি বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা চতুর্থ সেমিস্টারে তোমরা বাংলা এবং এডুকেশন নিয়ে ভর্তি হয়েছো, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা নিয়ে মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদিও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের রয়েছে সেখানে অলরেডি তোমাদের পোস্ট করে জানিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে তোমাদের, তবু অনেকের মধ্যে তোমাদের কনফিউশন ছিল, অনেকে কনফিউজড হয়ে গেছো বিষয়টা নিয়ে যেহেতু প্রথমবার। তো সেক্ষেত্রে আমি যতটা ইনফরমেশন পেয়েছি বা যতটা আমি জানি সেই অনুযায়ী তোমাদের আমি বলার চেষ্টা করব। অ্যান্ড তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমরা যদি বেশি আমি যেটা বলছি সেটার থেকে যদি তোমরা আরও বেশি কিছু জানো বা তোমাদের মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের বলা হচ্ছে বা কিছু, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে যেন প্রত্যেকে উপকৃত হয় বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আমি যতটা জেনেছি সেই হিসাবে তোমাদের আমি বলবো, আর বাকি তোমরা যতটা জানবে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমরাও। আর আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের কেমন কি বিষয়গুলো লাগছে, কতটা কি তোমরা জানো আগে থেকে, সেগুলো অবশ্যই জানাবে। তো দেখো, তোমাদের যে বাংলা সিলেবাস, আমি মূলত এখানে বাংলা নিয়ে বলবো, আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে অতটা জানি না। তো যারা এডুকেশনে রয়েছো, এডুকেশনে দেওয়া হয়েছে, আমি পিডিএফ শেয়ার করেছি, তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে পিডিএফটা নিয়ে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা খোঁজ করতে পারো, সেখানেও পেয়ে যাবে। তো দেখো, তোমাদের সিইসি সিলেবাসে দেখবে সিইসি 4.2 যেটা রয়েছে পেপারটা, এখানে তোমাদের টোটাল 50 মার্কস রয়েছে, 10 মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে লিখতে হবে। তো অনেকে কনফিউজড হচ্ছ যে এটাই কি অ্যাসেসমেন্ট, না এটা কিন্তু অ্যাসেসমেন্ট নয়, এটা কিন্তু তোমাদের গবেষণামূলক প্রবন্ধ বলা হচ্ছে তোমাদের এটাকে। ঠিক আছে, গবেষণামূলক প্রবন্ধ, তো এটা কিন্তু অ্যাসেসমেন্ট নয়, কেউ ভুল করবে না। তোমাদের অ্যাসেসমেন্ট এখনও দেওয়া হয়নি, আমি ওয়েবসাইট চেক করেছিলাম, তোমাদের খুব শীঘ্রই দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে অ্যাসেসমেন্টগুলো, সেটা কিন্তু আলাদা বিষয়। এখান থেকেও তোমাদের এই পেপার থেকেও কিন্তু অ্যাসেসমেন্ট লেখা লিখতে হবে। তো 40 মার্কসের তোমাদের এই যে বিষয়টা রয়েছে এখান থেকেই মূলত তোমাদের এই যে ডিসার্টেশন টপিক বা যেটাকে প্রবন্ধ বলা হচ্ছে, তো এই প্রবন্ধগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকে দেখেছো আশা করি, যারা রয়েছো ওখানে গ্রুপে, আর যারা যুক্ত হওনি তোমরা যুক্ত হয়ে অবশ্যই সেখানে কিন্তু দেখে নাও। এবারে তোমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, দেন তোমাদের আমি বিষয়গুলো বলছি কীভাবে কী করতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও তোমরা। তো এই হচ্ছে তোমাদের বাংলার যে পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে, যেখানে তোমাদের টপিকগুলো রয়েছে ডিসার্টেশন টপিকগুলো। তো এখান থেকে তোমাদের মূলত কটা টপিক লিখতে হবে সেগুলো বলছি। তো দেখো, তার পূর্বে তোমাদের হেডিংটা একটু পড়ে শোনাচ্ছি। ডিসার্টেশন টপিক অফ বেঙ্গলি ফর এমএ সেমিস্টার 4 এক্সামিনেশন 2024 সিবিসিএস। তো এখানে তোমাদের প্রথম যে টপিক রয়েছে রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের যে গান, সেই গান সম্পর্কে তোমাদের মানে লিখতে হবে, গবেষণামূলক একটা প্রবন্ধ কিন্তু লিখতে হবে, মানে গানের বিশেষত্ব তোমাদের সেখানে লিখতে হবে। প্রকৃতি পর্যায়ের যে গানগুলো রয়েছে সেগুলো লাইন ইয়ে করে তোমাদের কিন্তু প্রবন্ধ আকারে কিন্তু বিষয়গুলো লিখতে হবে। রবীন্দ্রনাথের অতি প্রাকৃত গল্প, রবীন্দ্রনাথের অনেক ধরনের গল্প রয়েছে, তিনি সামাজিক গল্প থেকে শুরু করে সামাজিকের মধ্যেই অনেক বিভিন্ন বিষয় রয়েছে, যেমন নারী কেন্দ্রিক থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সমস্যামূলক থেকে শুরু করে ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে গল্প সেগুলো কিন্তু লিখেছেন। তো তার মধ্যে একটা যদি আমরা বলি অতি প্রাকৃত, সেই একটা টপিক সেটা সম্পর্কে তোমাদের কিন্তু যে বিভিন্ন গল্প রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে তোমাদের প্রবন্ধ আকারে লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্যায়ের কবিতা যেগুলো রয়েছে তোমাদের এখানে, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, এগুলো সম্পর্কে লিখতে হবে। রবীন্দ্র উপন্যাসে দাম্পত্যের ভাঙা গড়া, ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, এই সম্পর্কে চতুর্থ তোমাদের এটা রয়েছে। পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন সাহিত্য এবং রবীন্দ্রনাথ, প্রাচীন সাহিত্য এবং রবীন্দ্রনাথ। ষষ্ঠ রয়েছে তোমাদের রবীন্দ্র কবিতায় গল্পসূত্র, কাহিনী, কথা ও কাহিনী। তারপরে রয়েছে স্মৃতিচারণে রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ জীবন স্মৃতি, মানে তার যে আত্মজীবনী, সেই আত্মজীবনী ও ছোটোবেলা, ছোটোবেলায় রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বদ্ধ, এই যে আমাদের বর্তমান যে আমরা দেখছি সমাজ ব্যবস্থায় আমাদের যে শিক্ষা ব্যবস্থা একটা বদ্ধ ঘরের মধ্যে, এই ধরনের প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা এটা রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই তিনি ছোটোবেলা থেকে মেনে নিতে পারেননি। তার বেশিরভাগ সময়টা আমরা যদি দেখি তিনি কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু তার যে চাকর বাকর এদের সঙ্গেই কিন্তু কাটিয়েছেন। ঠিক আছে,
তার বাবা অনেকটা মানে খুব একটা সময় তাকে দিতে পারেননি ছোটবেলায়, এই যে বিভিন্ন বিষয়গুলো তার ছেলেবেলার যেগুলো তোমরা সবগুলো যদি দেখতে যাও, সেগুলো কিন্তু তোমরা এই জীবন স্মৃতি নামক যে তার আত্মজীবনী যেটা তিনি নিজে লিখেছেন, তো সেটা কিন্তু তোমাদের সেখানে কিন্তু তোমরা বিষয়গুলো পেয়ে যাবে। তো এটা নিয়ে তোমাদের প্রবন্ধ আকারে লিখতে হবে। নেক্সট হচ্ছে ছিন্নপত্র, প্রকৃতি, সাধারণ মানুষ ও জীবনবোধ, এই নিয়ে তোমাদের এটা লিখতে হবে। ছিন্নপত্র সম্পর্কে, ছিন্নপত্রে এই বিষয়গুলো রয়েছে তোমাদের। নৃত্যনাট্যে প্রেম ভাবনা, রবীন্দ্রনাথের প্রবন্ধে স্বদেশ এবং সমাজ ভাবনা কীভাবে ফুটে এসেছে সেই বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করতে হবে। এরপরে তোমাদের শেষে দুটো বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে নোট বলে তোমাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড লিমিট, সেটা হচ্ছে 3000, 3000 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু এই প্রবন্ধগুলো লিখতে হবে। প্রিন্টেড কপিস অব দি ডিসার্টেশন রিপোর্ট মাস্ট বি সাবমিটেড অ্যাট দি কনসার্ন LSC বা বলতে পারো লার্নিং যে স্টাডি সেন্টার তোমাদের রয়েছে সেখানে তোমাদের কিন্তু জমা দিতে হবে। প্রিন্টেড কপিস অনেক ক্ষেত্রে দেখো আমি যেটা জানি সেটা হচ্ছে তোমাদের প্রিন্টেড কপিসও তোমরা দিতে পারবে, অথবা তোমরা যদি চাও নিজেরা কিন্তু লিখে, ঠিক আছে, নিজেরা ভালোভাবে খুব সুন্দরভাবে লিখে তোমরা কিন্তু জমা করে দিতে পারো। এখানে যে 10টা টপিক রয়েছে, প্রত্যেকটা টপিক দেখো প্রত্যেকটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে টপিক রয়েছে, ঠিক আছে, রবীন্দ্রনাথের বিষয়েই কিন্তু সব কিছু রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা তোমাদের লিখতে হবে, জাস্ট যে কোনো একটা, এবং 3000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তোমাদের, ঠিক আছে, টোটাল 3000 ওয়ার্ড। এবার কেউ যদি মোটামুটি ধরে নাও তোমাদের 3000 ওয়ার্ড মানে তোমাদের আমি বলেছি অ্যাপ্রক্স ধরে নাও 20 থেকে 25টা পেজের মধ্যে তোমাদের কিন্তু লিখতে হবে। খুব যদি হাতের লেখা ছোট হয় তাহলে কিন্তু আরও পেজ কম লাগতে পারে, তো মিনিমাম আমি বলছি 20 থেকে 25 পেজের মধ্যে তোমাদের কিন্তু মানে লিখতে হবে, যদি বড় হয় বা মিডিয়াম হয় তাও। তো প্রত্যেকে লেখা শুরু করে দাও, তোমাদের এটা মূলত একটু তোমাদের এখানে ভালোভাবে একটু বিষয়গুলোকে তোমাদের রেডি করতে হবে, শুধুমাত্র যেমন তোমরা অ্যাসেসমেন্টগুলো দাও সেভাবে কিন্তু তোমাদের দিলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে, যথেষ্ট মার্কস রয়েছে অ্যান্ড ভালোভাবেই বিষয়টা তোমরা রেডি করো এখানে। তার কারণ হচ্ছে এই মার্কসটা কিন্তু অনেকটাই তোমরা পাবে যদি ভালো করো। এটা অনেকটা বলতে পারো যারা তোমরা যদি কেউ আমি বলছি ভূগোল যদি নিয়ে থাকো তোমরা, মানে যেমন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সময় ভূগোল যারা নিয়েছিলে তারা বলতে পারে তোমাদের ওখানে কিন্তু যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো করানো হতো সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে সাজাতে হতো বিষয়গুলোকে, স্কুলের নাম থেকে শুরু করে অমুক তমুক, মানে যত সাজাবে তত যেন নাম্বার বেশি পাবে এরকম একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদের কিন্তু নাম টাম লিখে উপরে কিন্তু তোমাদের আমি বলেছি যে ফ্রন্ট পেজটা হবে, সেই পেজের মধ্যে তোমাদের কিন্তু সব এফোর সাইজে কিন্তু লিখবে, ঠিক আছে, যারা লিখবে। আর যারা প্রিন্ট করবে তাদের ব্যাপারটা তো আলাদা, যারা প্রিন্ট ইট করে দেবে সেটা তো বিষয় আলাদা, তাদেরটা আমি বলছি না। যারা মানে একদম হাতে লিখবে খুব ভালোভাবে তৈরি করবে যেন হাতের লেখা ভালো হয়, হাতের লেখা এগুলো কিন্তু দেখবে খুব যে একবারে তোমাদের নাটিকুটে চেক করে অতটা কিন্তু নয়, ঠিক আছে, মূলত তোমাদের হাতের লেখা থেকে শুরু করে কীভাবে কী লিখছো বিষয়গুলো কতটা কী সৌন্দর্য রয়েছে লেখার মধ্যে সেগুলো কিন্তু দেখা হবে, ঠিক আছে। আমি ভূগোলের উদাহরণটা এই কারণে দিলাম যেহেতু ভূগোলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্র্যাকটিক্যালটা রয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসে কিন্তু, তো সেই হিসাবে আমি বলছি। আর এমনিও তোমাদের বলছি আমি যারা মানে এর আগে তোমরাও হয়তো করেছো প্রজেক্টগুলো, অন্যান্য সাবজেক্টগুলোতেও প্রজেক্ট ছিল, তো সেইভাবেই তোমাদের লিখতে হবে। কিন্তু এখানে তোমরা একটা কভার ফাইল দিবে উপরে, ঠিক আছে, কভার ফাইল দিবে উপরে, কভার ফাইল দিয়ে সেখানে সেই কভার ফাইলের উপরে হোক বা নিচে একটা কোনো পেজের মধ্যে হোক যেন একটা ফ্রন্ট পেজ হয় যেখানে তোমাদের রবীন্দ্রনাথ যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নাম খুব সুন্দরভাবে থাকে, তোমাদের নিজেদের নাম যেন থাকে সেখানে, তারপরে যেমন যে তোমাদের আইডি কার্ড যে নাম্বার সেই নাম্বারটা যেন থাকে, রোল টোল নং, এই বিষয়গুলো যেগুলো রয়েছে এক কথায় মানে তোমাদের যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে এনরোলমেন্ট থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো যেন তোমরা ওখানে ফ্রন্ট পেজে মানে লেখো, ঠিক আছে, ফ্রন্ট পেজে ওগুলো বিষয় যেন তোমরা লেখো। আর রং টং করতে যাবে না, খুব হাবি যাবে বিষয়, ঠিক আছে, একটু মোটামুটি করে তোমরা ইউজ করতে পারো তবে খুব বেশি করতে যাবে না যেন চোখে না লাগে বিষয়গুলোকে। তো এভাবেই মূলত সাজাতে হবে, খুবই মানে
ভালোভাবে একটু সাজানোর চেষ্টা করো বিষয়গুলোকে, যেহেতু বললাম যথেষ্ট নাম্বার রয়েছে। অ্যান্ড মাথায় রাখবে যেন 3000 ওয়ার্ড আবার ক্রস না করে যায়, এমন লিখছো যে একবারে শেষই হচ্ছে না, বই করে কেউ আবার দিও না। মোটামুটি 20-25 পেজের মধ্যে লেখার চেষ্টা করো। আর এটা কিন্তু জমা দেওয়ার আমি তোমাদের বলছি, যারা মেন ক্যাম্পাসে পড়ছো, তোমাদের যদি তোমরা কোলে সরি মেন ক্যাম্পাসে যারা পড়ছো, তোমরা তো নিশ্চয়ই যাচ্ছ আশা করি ক্যাম্পাসে, তো সেখানে একটু তোমরা জিজ্ঞাসা করে আমাকে জানিও তো প্রত্যেকে, কেউ যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তবে আমি যতদূর শুনলাম বিভিন্ন স্টাডি সেন্টারে তোমাদের কিন্তু এখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে শুনলাম, তোমাদের কিন্তু অনেককে বলছে কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই, মানে সেপ্টেম্বরের 8-10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জমা দিতে বলছে, অনেকে কিন্তু বললে আমাকে বিষয়টা। তো প্রত্যেকে বলবো তোমরা কিন্তু নিজেরা নিজেদের দায়িত্বে কিন্তু স্টাডি সেন্টারে গিয়ে জমাটা দেবে, ঠিক আছে, সেখানে যোগাযোগ করবে। যদি কেউ না জমা দাও তাহলে তো বুঝতে পারছো কী হবে তোমাদের অবস্থা, ব্যাক চলে আসবে, সমস্যায় পড়ে যাবে আবার। তো প্রত্যেকে জমা দিয়ে দেবে, নিজেরা নিজেদের দায়িত্বে নিজেরা কিন্তু অবশ্যই কিন্তু স্টাডি সেন্টারে কিন্তু গিয়ে জমা করে দেবে, তাড়াতাড়ি জমা করো ইমিডিয়েটলি, মানে আমি বলছি যদি পারো সম্ভব হয় এর মধ্যেই যাও জমা করে দিয়ে দাও, ঠিক আছে। তো বেশি সময় কিন্তু কেউ নেবে না, তাড়াতাড়ি করে জমা দিয়ে দেবে, এটা এটা জমা দিবে স্টাডি সেন্টারে, তারা আবার সেখানে পাঠাবে, বুঝতে পারছো অনেক ঝামেলা রয়েছে। তো সেখানে যদি পাঠায় তাহলে কিন্তু মানে একটু ঝামেলা রয়েছে, ওই কারণে বলছি, নাহলে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে তখন ইউনিভার্সিটিতে যেতে হবে, তাহলে বুঝতে পারছো কত ঝামেলা, নিজেদেরকে যেন যেতে না হয় তার জন্য অবশ্যই রেডি করে কিন্তু অবশ্যই স্টাডি সেন্টারে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে তোমরা দিয়ে দাও বিষয়গুলো, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে, বিষয়গুলো তোমাদের কতটা কী হেল্প করতে পারলাম জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।